অবসর নীতিমালা সংস্কারের প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত ফ্রান্স। বৃহস্পতিবার বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এদিন 400 বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর 400+ সদস্য আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। ব্যাপক ভাঙচুরও চলে। এ পরিস্থিতিতে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও স্ত্রী কুইন কনসর্ট কামিলার প্যারিস সফর কিছুদিনের জন্য পিছিয়েছে। রোববার প্যারিস সফরে যাওয়ার কথা থাকলেও দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর অনুরোধে এ সফর পেছানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের ডাউনিং স্ট্রিট। ব্রিটিশ সিংহাসনে চার্লসের রাজ্যাভিষেকের পর তার প্রথম সফর হওয়ার কথা ছিল এটি। এ সময় রাজধানী প্যারিস ও বগদুশোর পরিদর্শনের কথা ছিল তৃতীয় চার্লসের। গত জানুয়ারিতে বিক্ষোভ শুরুর পর থেকে বৃহস্পতিবার দুটি নগরী রণক্ষেত্রে পরিণত হয়। তবে যত দ্রুত সম্ভব তৃতীয় চার্লস ফ্রান্স সফরে যাবেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস। এদিকে বৃহস্পতিবার সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি বিক্ষোভকারীদের সামনে কোনোভাবেই মাথা নত করবেন না বলে সাফ জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এমনকি সহিংসতা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও কড়া হুঁশিয়ারি দেন তিনি। আমরা বিক্ষোভকারীদের কাছে কোনোভাবেই নত হব না। গণতান্ত্রিক দেশে সহিংসতার কোনো ঠাঁই নেই। আমি এর তীব্র নিন্দা জানাই। পার্লামেন্টে বোটাবুটি ছাড়াই অবসরের বয়সসীমা 62 থেকে 64 করার সিদ্ধান্ত নেয় ম্যাক্রো প্রশাসন। এরপর থেকেই বিক্ষোভ শুরু হয় দেশটিতে। এক পর্যায়ে তা সহিংসতার রূপ নেয়। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস।